প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে যে বা যারা এই ক্লাসটি দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 বা অধ্যায় 3-এর পেজ নাম্বার 6 অর্থাৎ 6 পৃষ্ঠায় ফারজানা অ্যান্ড জামিল নামের যে প্যাসেজটি রয়েছে, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ প্যাসেজটির বাংলা অর্থ সহ বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ এই ভিডিওটি হচ্ছে পার্ট 1 এবং এইখানে শুধুমাত্র পৃষ্ঠা 6 এর যেই প্যাসেজটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী পার্ট 2 তে এর পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ পৃষ্ঠা 7 এর মধ্যে যেই প্যাসেজটুকু রয়েছে সেটিকেও আলোচনা করার চেষ্টা করব। তবে চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাসটি। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের পেজ নাম্বার 6 বা 6 পৃষ্ঠা, যেখানে তোমাদের ফারজানা অ্যান্ড জামিল নামের প্যাসেজটি দেওয়া আছে, এবং আজকে এই সম্পূর্ণ প্যাসেজটির বাংলা অনুবাদ তোমাদের মাঝে তুলে ধরব, এবং তার পরবর্তীতে আমরা চেষ্টা করব এই সম্পূর্ণ প্যাসেজের মধ্যে যেই ওয়ার্ডগুলো বা যেই শব্দগুলো তোমাদের কাছে কঠিন মনে হয় বা দুর্বোধ্য মনে হয় সেগুলোকে লিখে দেওয়ার চেষ্টা করব। তবে চলো আমরা প্রথম থেকে একটু দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে ইউনিট 3। তোমরা জানো এর আগের অনেক ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে ইউনিট অর্থ হচ্ছে অধ্যায়, তাহলে ইউনিট 3 অর্থ হচ্ছে অধ্যায় 3, ফ্যামিলি অর্থ পরিবার। তার মানে এই ইউনিট 3 বা অধ্যায় 3 এর যেই টপিকটি সেটি মূলত পরিবারের ওপরে ভিত্তি করে লেখা হয়েছে, এই জন্য এখানে লেখা আছে ফ্যামিলি লিসন 1-2, তার মানে পাঠ 1-2। এখন আমরা যদি অ্যাক্টিভিটি এর দিকে তাকাই, তাহলে যেই অদর বা যেই লেখক বইটি লিখেছেন তিনি তোমাদেরকে বলছে লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফ্যামিলি। এখানে দেখো লুক অর্থ তাকানো, অ্যাট অর্থ দিকে, দি অর্থ টি, পিকচার অর্থ ছবি, অফ অর্থ র বা এর, দি অর্থ টি, ফ্যামিলি অর্থ পরিবার। তো তোমরা যারা এখনও শব্দগুলোকে বুঝতে পারছো না, তারা ঘাবড়ানোর কিছু নেই, কারণ একটু পরে আমি সবগুলো শব্দ লিখে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এখন শুধু চেষ্টা করো যে আমি যেই বাংলা কথা বাংলা অর্থগুলো বলার চেষ্টা করছি সেগুলো একটু বুঝতে চেষ্টা করো। তাহলে দেখো যে প্রথম লাইনে বলেছে লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফ্যামিলি, তোমাদেরকে এই যে এইখানে একটি পরিবারের ছবি দেওয়া আছে সেখানে তাকাতে বলেছে। হাউ মেনি পিপল আর ইন দ্য ফ্যামিলি, এই পরিবারের মধ্যে কতজন সদস্য রয়েছে বা কতজন লোক রয়েছে সেটা যদি তোমরা একটু গণার চেষ্টা করো, তোমরা দেখতে পারবে এখানে 3-6 জন সদস্য রয়েছে। এবং তারপরে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিপল ডু, তুমি কি এদেরকে দেখে বুঝতে পারছো যে এরা কী কী কাজ করে বা কোন কোন কাজ করে। তুমি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একজন লোক আছে, এখানে একজন লোক আছে, কিন্তু উনি হচ্ছে ডাক্তারদের মতো বা নার্সদের মতো পোশাক পরে আছে, এবং উনি হচ্ছে বিমান বাহিনী বা পাইলটদের মতো পোশাক পরে আছে। তো এই দুইজনকে দেখে বোঝা যাচ্ছে যে এনারা কী কী করে, কিন্তু আর বাকি যারা আছে তাদেরকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে এরা কী করে। তো এরা কী করে সেটা জানতে হলে বা এদের যেই লাইফ স্টাইল বা জীবনযাপন সেটা জানতে হলে আমাদেরকে অবশ্যই এই প্যাসেজটি পড়তে হবে, এবং এই জন্যই আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি বিতে লেখা আছে রিড, অর্থ তোমাদেরকে বলা হয়েছে পড়তে বা পড়ো, তোমাদেরকে বলা হয়েছে পড়ো। এখন আমরা একটু বাংলা অনুবাদ সহ অর্থাৎ বাংলা অর্থ সহ সম্পূর্ণ প্যাসেজটিকে পড়ার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনে লেখা আছে ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া, অর্থাৎ ফারজানা এবং জামিল কুষ্টিয়া হতে এসেছে, এমনটাই এখানে বোঝাচ্ছে। দেই গো টু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়, অর্থাৎ তোমরা যেমন স্কুলে পড়ো তোমাদের স্কুলের বা বিদ্যালয়ে যেমন একটি নাম রয়েছে, ঠিক তেমনি ফারজানা এবং জামিলেরও বিদ্যালয়ের একটি নাম রয়েছে। এর পরবর্তী লাইনে আমরা দেখি যে ফারজানা ইজ 9 years old, তাহলে ফারজানার বয়স 9 বছর, শি ইজ ইন ক্লাস 4, সে চতুর্থ শ্রেণীতে পড়ে, অর্থাৎ যেমনটা তোমরা এখন পড়ছো চতুর্থ শ্রেণীতে বা ক্লাস 4-এ, ঠিক তেমনি ফারজানাও চতুর্থ শ্রেণীতে পড়ে। জামিল ইজ 7 years old, তাহলে এরপরে দেখো যে আমরা দেখতে পেয়েছিলাম যে ফারজানা অ্যান্ড জামিল গো টু স্কুল, তারা যে দুইজন যেত তাদের মধ্যে একজন হচ্ছে ফারজানা এবং আরেকজন যে জামিল ছিল তার বয়স হচ্ছে 7 বছর। এখানে বলেছে জামিল ইজ 7 years old বা জামিলের বয়স 7 বছর। হি ইজ ইন ক্লাস 2, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। দেই লাইক স্কুল অ্যান্ড দেই আর গুড স্টুডেন্টস, তারা বিদ্যালয়কে পছন্দ করে এবং তারা উভয়ই অর্থাৎ তারা যে দুইজন ছিল তাদের দুইজনেই অনেক ভালো ছাত্র ছাত্রী। আচ্ছা, এরপরে বলেছে ফারজানা অ্যান্ড জামিলস মাদার ইজ রেহানা পারভিন, ফারজানা এবং জামিলের মা রেহানা পারভিন।
তার মানে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে ফারজানা এবং জামিল দুই ভাই বোন আর কি। তো এখানে ফারজানা এবং জামিলের মায়ের নাম হচ্ছে রেহানা পারভিন, শি ইজ 33 ইয়ার্স ওল্ড, তার বয়স 33 বছর। শি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া, সে কুষ্টিয়ার একটি হাসপাতালে চাকরি করে বা কাজ করে। শি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফারজানার মা হচ্ছে একজন ডাক্তার। শি টেক্স কেয়ার অফ মেনি পেশেন্টস এভরিডে, শি টেক্স কেয়ার অফ মেনি পেশেন্টস এভরিডে। তার মানে এই যে ফারজানার মা যে ডাক্তার, সে প্রতিদিনই তার যে রোগী আছে সেই রকম রোগীদেরকে যত্ন নিয়ে থাকে। শি লাইকস হার জব ভেরি মাচ, সে তার চাকরিকে বা সে তার কাজকে অনেক পছন্দ করে। তো এখানে এটাই বলা হয়েছে। এর পরবর্তী লাইনে যদি আমরা চলে যাই, আমরা দেখতে পাচ্ছি আজিজ আহমেদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার, আজিজ আহমেদ ফারজানা এবং জামিলের বাবা। এখানে দেখো যে ফাদার অর্থ বাবা, মাদার অর্থ মা, এগুলো তোমরা অনেক ছোটবেলা থেকে জানো, একটু পরে আমি সবগুলো শব্দ অর্থ লিখে দিব। তো এখানে আজিজ আহমেদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার, অর্থাৎ আজিজ আহমেদ ফারজানা এবং জামিলের বাবা। হি ইজ এ পাইলট অফ বাংলাদেশ বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স, অর্থাৎ ফারজানা এবং জামিলের বাবা হচ্ছে একজন পাইলট, সে বাংলাদেশ বিমান, বাংলাদেশ এয়ারলাইন্সের একজন পাইলট। পাইলট কারা? যারা বিমান চালনা করে। আর পাইলট অর্থটা হচ্ছে, পাইলট অর্থ পাইলটও হয় এবং পাইলট অর্থ বিমান চালকও হয়, যেটা আমি একটু পরেই তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করব। এখন এর পরের লাইনে যদি আমরা চলে যাই, আমরা দেখতে পাই হি ফ্লাইজ টু আদার কান্ট্রিজ, সে অন্যান্য দেশেও যায়, অর্থাৎ এখানে ফ্লাই অর্থ ওড়া, এখানে উড়ে যে সে অন্যান্য দেশে যায় সেটাকে বোঝানো হয়েছে। হি ট্রাভেলস টু ইন্ডিয়া, থাইল্যান্ড অ্যান্ড চায়না ওফেন, এখানে বলেছে যে সে মাঝে মাঝেই ইন্ডিয়া, থাইল্যান্ড এবং চীনে ভ্রমণ করে থাকে। তোমরা জানো যে পাইলটদের কাজই হচ্ছে বিমান নিয়ে এক এক দেশে দেশে যায়, তারা হচ্ছে বিমানকে যেহেতু চালায়, তো ওই রকমই ফারজানা এবং জামিলের বাবাও ইন্ডিয়া অর্থাৎ ভারত, থাইল্যান্ড এবং চায়না অর্থাৎ চীনে যেয়ে থাকে। হি লাভস টু ট্রাভেল, সে ভ্রমণকে অনেক ভালোবাসে। হি ইজ 39 ইয়ার্স ওল্ড, তার মানে এই যে ফারজানা এবং জামিলের বাবা, তার বয়স হচ্ছে 39 বছর। তো এই হচ্ছে ফারজানা, ফারজানার মা এবং ফারজানার বাবার জীবনের কিছু দিক তোমাদের কাছে তুলে ধরা হয়েছে, যে ফারজানা এবং জামিল হচ্ছে ছাত্রছাত্রী, তার মা একজন ডাক্তার এবং তার বাবা একজন পাইলট, এবং তার বয়স হচ্ছে 39 বছর আর তার মায়ের বয়স হচ্ছে 33 বছর, এবং তাদের দুইজনের বয়সও এখানে উল্লেখ আছে। তো এই বিষয়গুলো নিয়েই তোমাদের এই প্যাসেজটিকে দেওয়া হয়েছে, এবং তোমরা জানো যে এই প্যাসেজটি এখানেই শেষ নয়, 7 পৃষ্ঠায়ও আরেকটু রয়েছে, সেখানে ফারজানার দাদা এবং তার দাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সেটা আমরা এর পরবর্তী ভিডিওতে অর্থাৎ পার্ট 2 আলোচনা করব, সেই ভিডিওটাও সবাই দেখবে। তো এই ছিল প্যাসেজটা। এখন আমরা চেষ্টা করব যে এই প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডগুলো বা যে শব্দগুলো তোমরা বুঝোনি বা যেই ওয়ার্ডের তোমরা বাংলা অর্থটা জানো না, সেগুলো এখন আমি লিখে দেওয়ার চেষ্টা করব। তবে চলো এখন আমরা চলে যাচ্ছি বোর্ডে এবং তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করি যে এই ইসের মধ্যে, এই প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে। তো এই হচ্ছে ওয়ার্ড মিনিং। প্রথম যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হচ্ছে ইউনিট, ইউনিট অর্থ অধ্যায়। তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই তোমাদের সামনে একটি খাতা বা কলম নিয়ে বসে যাও এবং একটু লিখে রাখার চেষ্টা করো, যাতে পরবর্তীতে এই শব্দগুলোকে তোমরা মুখস্থ করতে পারো। ফ্যামিলি অর্থ পরিবার, লিসন অর্থ পাঠ, লুক অর্থ তাকানো, অ্যাট অর্থ দিকে, আর অর্থ হয়, ইন অর্থ মধ্যে, দি অর্থ টি, হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, পিকচার অর্থ ছবি, অফ অর্থ র বা এর, হাও অর্থ কত বা কেমন। এছাড়া হাওয়ের আরেকটা অর্থ হচ্ছে কিভাবে। দেখো আমি এইখানে বিভিন্ন শব্দের শেষে এই অবলিক চিহ্নটা ব্যবহার করেছিলাম, এইখানেও এইখানেও, কারণ হচ্ছে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই ইংরেজি ওয়ার্ডটার বা এই ইংলিশ শব্দটার দুটো বা একাধিক বাংলা অর্থ আছে, অর্থাৎ অফের অর্থ রও হয়, এরও হয়, আবার হাওয়ের অর্থ কত কেমন এবং কিভাবেও হয়। তো এই জন্য এখানে অবলিক দিয়ে বোঝানো হচ্ছে যে এই ইংরেজি ওয়ার্ডটার বা এই ইংরেজি শব্দটার অনেকগুলো অর্থ আছে। তো এরকম ইংরেজির ক্ষেত্রে অনেক শব্দ আছে যেগুলোর বাংলায় অনেক অর্থ আছে। তো এগুলো তোমরা যখন বড় হবে তখন বুঝতে পারবে যে কখন কোথায় কিভাবে বিভিন্ন শব্দকে ব্যবহার করতে হয়। আচ্ছা, এর পরবর্তী যে শব্দটা আমরা দেখব সেটা হচ্ছে মেনি, মেনি অর্থ অনেক, পিপল অর্থ লোক, থিঙ্ক অর্থ চিন্তা করা বা ভাবা, ফ্রম অর্থ হতে, দেই অর্থ তারা, গো অর্থ যাওয়া,
টু অর্থপ্রতি বা দিকে বা পর্যন্ত। দেখো এখানে টু এর ক্ষেত্রেও কিন্তু অবলিক দিয়ে বোঝানো হচ্ছে যে টু এর অনেকগুলো অর্থ আছে, তো তার মধ্যে তিনটা অর্থ এখানে লেখা হয়েছে। তোমরা সুবিধা অনুযায়ী যে কোনো একটা মুখস্থ করে নেবে এবং সবচেয়ে ভালো হয় সবগুলো মুখস্থ করতে পারলে। ওকে আচ্ছা, এরপরে গভর্নমেন্ট অর্থ সরকারি বা সরকার, প্রাইমারি অর্থ প্রাথমিক, স্কুল অর্থ বিদ্যালয়, ইজ অর্থ হয়, ইয়ার অর্থ বছর, ওল্ড অর্থ বয়স, সি অর্থ সে, ক্লাস অর্থ শ্রেণী, লাইক অর্থ পছন্দ করা। এর পরবর্তীতে আমরা যে শব্দগুলো দেখব সেটা হচ্ছে টেক অর্থ নেওয়া, কেয়ার অর্থ যত্ন, মেনি অর্থ অনেক, পেশেন্টস অর্থ রোগী। দেখো তোমরা অনেকেই হয়তো এই শব্দটা নিয়ে একটু কনফিউশনে ছিলে, এটা পেশেন্টস অর্থ রোগী, এটা ভালো করে একটু মুখস্থ করবে, পেশেন্টস অর্থ রোগী। এভরিডে অর্থ প্রত্যেকে, বা সরি এখানে এভরিডে অর্থ প্রতিদিন হবে, এখানে এভরিডে প্রত্যেকে নয়, এভরিডে অর্থ প্রতিদিন, এভরিডে অর্থ প্রতিদিন। আর এভরিবডি অর্থ প্রত্যেকে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা অবশ্যই ঠিকভাবে সঠিকটা তোমাদের খাতায় লিখবে। এভরিডে অর্থ প্রতিদিন, আমি আবারও বলছি এভরিডে অর্থ প্রতিদিন, প্রতিদিন হবে এখানে। আর তারপরে এখানে জব অর্থ চাকরি, গুড অর্থ ভালো, স্টুডেন্টস অর্থ ছাত্রছাত্রী, মাদার অর্থ মা, ওয়ার্ক অর্থ কাজ, হসপিটাল অর্থ হাসপাতাল, ডক্টর অর্থ ডাক্তার, ফাদার অর্থ বাবা, হি অর্থ সে, পাইলট অর্থ পাইলট বা বিমান চালক। অর্থাৎ একটু আগে যেটা তোমাদেরকে বলেছিলাম যে পাইলট হচ্ছে তারা যারা বিমানকে চালায় বা বিমান চালনা করে, এই জন্য পাইলটের বাংলা অর্থ পাইলট হয়, এবং পাইলটের আরেকটি অর্থ হচ্ছে বিমান চালক। ট্রাভেল অর্থ ভ্রমণ করা, ওফেন অর্থ প্রায়। তো এই ছিল তোমাদের জন্য বিভিন্ন শব্দের অর্থ, এবং আজকে যেই বাংলা অর্থগুলো তোমাদের সামনে বলা হলো আশা করি সবগুলো তোমরা বুঝতে পেরেছিলে, এবং যে শব্দার্থগুলো দেখানো হলো সেগুলো তোমরা খাতায় লিখে নিয়েছো। এবং আজকের এই ক্লাসের উপরে বা আজকের এই টপিকের উপরে যদি তোমাদের কোনো প্রকারের সমস্যা থেকে থাকে বা কোনো প্রকারের অস্পষ্টতা থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার। এবং আজকের এই ভিডিওর মতো বা আজকের এই ক্লাসের মতো আরও অন্য কোনো ক্লাস করতে হলে তোমাদের নিজের ক্লাস উপরে বা অন্য কোনো ক্লাসের উপরে, আরও যদি ক্লাস চেয়ে থাকো বা আরও কোনো ক্লাস দেখতে চাইলে তোমরা আমাদের চ্যানেলটাকে ঘুরে ঘুরে দেখতে পারো, আমাদের চ্যানেলটাকে ভিজিট করে দেখতে পারো। এছাড়াও তোমরা পরবর্তীতে আরও এরকম ক্লাস পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কিন্তু এখন পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।